বাংলা টেলিভিশন চ্যানেলগুলিতে একের পর এক আসছে নতুন সব সিরিয়াল। এবার জি বাংলায় আসতে চলেছে আবারও একটি নতুন সিরিয়াল। সম্প্রতি সম্প্রচার হয়েছে তোমার খোলা হাওয়া সিরিয়াল জি বাংলার পর্দায়। এবার জি বাংলার পর্দায় আবারও একটি নতুন সিরিয়াল আসছে, যার নাম মন দিতে চাই। সম্প্রতি নতুন প্রোমো প্রকাশে এনেছে জি বাংলা। এই গল্পে প্রধান নায়কের চরিত্রে দেখা যাবে অভিনেতা ঋত্বিককে, যাকে আপনারা এর আগে জি বাংলার পর্দায় এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকে প্রধান নায়কের চরিত্রে দেখেছিলেন। এবং অপরদিকে প্রধান নায়িকার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী অরুণিমা হালদারকে, যাকে আপনারা এর আগে স্টার জলসার আয় তবে সহচরী ধারাবাহিকে বরফির চরিত্রে দেখেছিলেন। চার বোনের গল্প ঘিরে আবর্তিত হবে মন দিতে চাইয়ের কাহিনী। গল্পে সোমরাজ ব্যানার্জি ওরফে ঋত্বিক একজন বড় ব্যবসায়ী, অন্যদিকে অরুণিমা একটা ছোট্ট ব্যবসা চালায়। বড় বড় কোম্পানি থেকে অর্ডার নেয় সে। প্রমোতে দেখা যাচ্ছে সোমরাজ 30,000 টাকার অর্ডার দিয়েছে নায়িকাকে। এদিকে সোমরাজকে টিভির পর্দায় বলতে শোনা যায় নারীরা কোনোদিনই সাফল্যের কারণ হতে পারে না, তারা কেবলই পথের বাধা হয়ে দাঁড়ায়। এই কথা শুনে সোজা সেই অনুষ্ঠানে চলে যায় নায়িকা এবং বলে সে এই অর্ডার নেবে না। আগামী 2 জানুয়ারি থেকে সোম থেকে শুক্র রাত ঠিক 10:30 শুরু হচ্ছে জি বাংলার এই নতুন সিরিয়াল মন দিতে চাই। তাহলে দর্শক বন্ধুরা, এই ঋত্বিক এবং অরুণিমা জুটির এই নতুন সিরিয়াল মন দিতে চাই দেখার জন্য তোমরা কতটা উৎসাহী তা আমাদের কমেন্টের মাধ্যমে কিন্তু লিখে জানাতে ভুলবে না। বাংলা বিনোদনের লেটেস্ট আপডেট পেতে এবং বাংলা সিরিয়াল ও সিনেমার সেলিব্রিটিদের এক্সক্লুসিভ ইন্টারভিউ পেতে আমাদের এই নবরস টকিস ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর ভিডিওটি কেমন লাগলো সেটার জন্য অবশ্যই একটি লাইক ও কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত অবশ্যই জানাতে ভুলবেন না।